तो तुम्हारी जुन्नो होए छी प्रेमे जे बन्नो তোমাদের এই লাইরি বাড়ির বৌদের না মুড বোঝা খুব সমস্যা। কিছু হোক বা না হোক মুখটা বাংলার পাঁচের মতো করে থাকো। তোমাকে কি আমি বলেছি আমার মুখ দেখতে? আমার সুন্দরী বউ তার মুখ দেখবো না? না দেখবে না। আচ্ছা জয়ী, তুমি কি ভুলে গেলে আমার জন্য কত মেয়ে পাগল হয়ে আছে? এই তুমি থামো তো, তুমি ভুলে গেলে? তুমি নিজে আমার প্রতি কতটা পাগল ছিলে, কতদিন আমার পেছন পেছন ঘুর ঘুর করেছো, তখন বলোনি যে জাহ্নবী তোমার জন্য আমি সব করতে পারি, তোমাকে না পেলে আমার জীবনটাই বৃথা। আজও তাই বলছি। এই তুমি শুধু শুধু আমার মাথা খারাপ করো তো, বিরক্ত। আরে দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলছি, আমার মাথা খারাপ করছি না। তোমাকে না একটা জিনিস দেওয়ার আছে। কি? ধরো কালকে আমি ঘুরতে যাওয়ার সময় তোমার বাড়িতে তোমাকে ড্রপ করে দেবো, এটা তোমার মা হাতে তুলে দেবো, নাও। এতে কি আছে? কি আছে তোমার জানা কি আছে? দেখেছো টাকা কি হয়েছে? এটা তোমার মাকে দিও। দেখো জয়ী, তোমার মা তো তোমাকে কষ্ট করে বড় করেছে, তোমার মার প্রতিও তো তোমার দায় দায়িত্ব আছে নাকি? না, তোমার টাকা আমি কিছুতেই নিতে পারবো না। আমার টাকা কেন বলছো? আমাদের বলো, আমার যা কিছু সেটা তোমার নয়? যা কিছুর সঙ্গে আমি টাকাটাকে এক করতে পারি না, টাকা পয়সার হিসেবে এভাবে হয় না। দেখো যদি তুমি কিন্তু আমাকে আর আমাদের সম্পর্কটাকে অপমান করছো। না আদি, আমি শুধু আমাদের সম্পর্ক আর কর্তব্যর হিসেবটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এই হিসেবে তো কোনো গোলমাল নেই। তোমার দেখাতে গোলমাল আছে আদি, মা আমাদের উপহার পাঠিয়েছেন আর তুমি তার দাম দিয়ে মাকে অপমান করতে চাইছো। এই জাতা কথা বলছো বলো তো জয়ী? আমি যা বলছি ঠিকই বলছি আদি, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির কিছু থাক আর না থাক, একটা জিনিস আছে যেটা নিয়ে সবাই বেঁচে থাকে, সেটা হলো আত্মসম্মান। আর এই টাকাটা এখান থেকে মাকে পাঠানো মানে সেই আত্মসম্মানে আঘাত করে। তুমি এটা করো না আদি, প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা সহজ জিনিস কিভাবে জটিল কেন করছো তুমি? আমি তো ভালোর জন্য বলছি, তুমি এইভাবে কেন রিয়্যাক্ট করছো জয়ী? তুমি বুঝবে না, আমার বড় হয়ে ওঠা আর তোমার বড় হয়ে ওঠার মধ্যে অনেক পার্থক্য আছে। আজ আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি বুঝতে পারতে আমি কথাগুলো কেন বলছি। তোমার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, যে তুমি একটু বেশি বুঝছো। ঠিক আছে তুমি বোঝো, আমি তোমাকে আর ইন্টারাপ্ট করছি না। আদি তুমি বোঝার চেষ্টা করো আমার কথাটা, শোনো। আদি আদি শোনো, আদি প্লিজ প্লিজ ডোন্ট টক টু মি। সোম থেকে শনি